KTV Originals নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়েই এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। চলুন দেখে নিই আজ কালার বারে কী কী খবর রয়েছে। গোপনে বিয়ে সারলেন আদিতি সিদ্ধার্থ। এক সূত্রের মারফত জানা গিয়েছে, সিদ্ধার্থ এবং আদিতি রাও হায়দারি তেলেঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে চুপিসারে বিয়ে সেরেছেন। নবদম্পতির কোনো ছবি এখনও প্রকাশ্যে আসেনি। দক্ষিণী ছবি মহাসমুদ্রমের সেটে আলাপ হয় আদিতি সিদ্ধার্থের। ছবির সেটেই দুজনের বন্ধুত্ব হয় এবং তারপর ধীরে ধীরে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় দুজনের প্রেম মাখা আদুরে ছবি। দুজনকে বেশ কয়েকবার মায়ানগরীর রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে, এমনকি একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি দুজনের কেউই, তবে এর মধ্যেই ভক্তদের চমকে দিয়ে মন্দিরে গিয়ে বিয়ে সারলেন এই যুগল। অনুমান করা হচ্ছে যে এই দম্পতি পরে তাদের বিয়ের বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবেন। বিগত দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক রত্নির একটি ছবি, যাকে দেখলে এক ছলকে মনে হবে আলিয়া রণবীরের কন্যা রাহা। অবিকল যেন রাহার মতোই দেখতে, রণবীর কন্যার মতো হুবহু একই দেখতে এই ছোট্ট মানুষটি পাক সঙ্গীতশিল্পী আতিফ আসলামের কন্যা হালিমা। পাক গায়ক আতিফ সম্প্রতি তাঁর একরত্তি কন্যার হালিমার ছবি প্রকাশ্যে এনেছেন। জন্মদিনে তার ছবি প্রকাশ্যে আসতেই রণবীর কন্যা রাহার মতোই হালিমার ফোলা গাল, একই সঙ্গে চুলে দুটো ঝুঁটি বাঁধা পোজ দেখে অনুরাগীরা তার মুখের সঙ্গে মুখ মিল খুঁজে পেয়েছেন খুদে রাহার। গত 23 মার্চ ছিল খুদে হালিমার জন্মদিন। সুন্দর সাদা জামা পরে বাবার কোলে হালিমাকে দেখে মুগ্ধ হয়েছেন নেট নাগরিকরা। সদ্য মুক্তি পেয়েছে বড়ে মিয়া ছোটে মিয়া ছবি ট্রেলার। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবি ট্রেলারে দেখা গেল ভরপুর অ্যাকশনের ঝলক। ট্রেলারে অক্ষয় টাইগারকে দেশের জন্য নিবেদিত প্রাণ হিসাবে তুলে ধরা হয়েছে। তাদের বলতে শোনা গেল, আমরা আমাদের বন্ধুত্বের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, আবার একে অপরের জীবনও নিতে পারি। অ্যাকশনে ভরপুর বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার দেখে বড় হিটের ঘোষণা করলেন সালমান খান। আলী আব্বাস জাফরের সঙ্গে সুলতান এবং টাইগার জিন্দাহের মতো ছবিতে কাজ করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার শেয়ার করে প্রশংসা করেছেন বলিউডের ভাইজান। অভিনেতা বলেছেন ছবিটি খুব বড় হিট হবে, খুব ভালো ট্রেলার আলী, এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে। বড়ে মিয়া ছোটে মিয়ার প্রশংসা করেছেন আলী আব্বাস জাফরের প্রিয় বন্ধু অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফও। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, আলী আব্বাস জাফর তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তুমি তো মাতিয়ে দিয়েছ। আসন্ন ঈদের মরশুমে 10ই এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বড়ে মিয়া ছোটে মিয়া। ফিটনেস নিয়ে বরাবরই সচেতন দেবলীনা। অভিনেত্রীর ইনস্টাগ্রামের পাতা তেমনটাই বলছে। দেবলীনা ভালোবেসেই শরীরচর্চা করেন, এক কথায় ফিটনেস ফ্রিকার অভিনেত্রী। দোলের দিনও সেই সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী। দোলের শ্যুট সেরে শটান হাজির হয়ে গিয়েছেন জিমে। জিমে শরীরচর্চার সেই ভিডিও দেবলীনা তার ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে দেবলীনা হলুদ রঙের শাড়ি পরে রয়েছেন, গালে আবির। সেই অবস্থাতেই জিমে গিয়ে ওয়েটলিফটিং করেছেন অভিনেত্রী। এর আগেও সরস্বতী পুজোর সময়ও দেবলীনাকে শাড়ি ও এক গা ভর্তি গয়না পরে ওয়েটলিফটিং করতে দেখা গিয়েছিল। আজকের কালার বার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। তাছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।